সি প্রোগ্রামিং এ বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি math.h হেডার ফাইল নিয়ে আলোচনা করব। math.h হেডার ফাইলের মধ্যে অনেক ম্যাথমেটিক্যাল ফাংশন ডিফাইন করে দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে আমি কিছু ফাংশন আজকে বর্ণনা করার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে তিন ভাগে ফাংশনগুলোকে ভাগ করেছি। প্রথম ফাংশনে গুলোতে আমি ত্রিকোণমিতিকাল যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, তারপর দূরতে ধীরে ধীরে বাকি ফাংশনগুলো। এখানে আমরা ত্রিকোণমিতিক ফাংশনে এটাকে তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাধারণ সাইন কস টেন, আবার একটা হচ্ছে প্রথমে এ যুক্ত করে এ সাইন এ কস এ টেন, তারপরে শেষে এইচ যুক্ত করে সাইন এইচ কস এইচ টেন এইচ। এবং সাইন সাইন কস টেন এই সম্পর্কে আপনাদের যদি আগে ধারণা না থাকে তো বেশিগুলো আপনারা নিজ দায়িত্বে জেনে নেবেন, কারণ যেহেতু এটা প্রোগ্রামিং টিউটোরিয়াল এখানে আমি ম্যাথমেটিক্যাল কিছু আলোচনা করব না। প্রথমে আসি সাইনে। এই সাইন কস টেন তিনটা একই রকম, সেহেতু আমি জাস্ট একটাই বর্ণনা করব, সেটা হচ্ছে সাইন। সাইন ফাংশন ডাইরেক্টলি আমাদেরকে সাইনের মান রিটার্ন করে, যেমন আমরা সাইন জিরো ডিগ্রি, সাইন 25 ডিগ্রি, সাইন 35 ডিগ্রি, এই মানগুলো আমরা যেভাবে পাই ক্যালকুলেটারের সাহায্যে যেভাবে পাই ঠিক সেভাবে এটা রিটার্ন করে। তবে যে জিনিসটা মাথায় রাখতে হয় যে এখানে আমরা যে কোণের মানগুলো দিব সেগুলো ডিগ্রিতে দেওয়া যাবে না, সেগুলোতে রেডিয়ান্স দিতে হবে। রেডিয়ান্স বলতে পাই বাই টু, পাই বাই থ্রি এই আকারে। এবং এটার যে পাই বাই টু, পাই এর মান হচ্ছে 3.1416 এক্সেট্রা, এই মানটাকে টু দিয়ে ভাগ করলে আমরা পাই বাই টু এর মান পাবো, ঠিক সেই মানটা দিয়ে দিতে হবে। প্রথমে আমরা আসি এখানে যে সাইনের মানটা আমরা যেহেতু বের করব, এখানে আমরা সাইন যদি আমরা 0 ডিগ্রি মান বের করতে চাই তাহলে 0 দিতে হবে। মনে রাখতে হবে যে আমরা এখানে প্যারামিটার হিসেবে এই ফাংশনগুলো যতগুলো ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে সব ফাংশনগুলোই প্যারামিটার হিসেবে একটা ডবল নেয় এবং এগুলো একটা রিটার্ন করে ডবল মান। আমি ডাইরেক্টলি প্রিন্ট করতেছি, প্রিন্টএফ পার্সেন্ট এলএফ দিলাম কারণ এটা ডবল রিটার্ন করে। এবার এখানে আমরা সাইন লিখতেছি। আমরা সাইন 0 ডিগ্রি মান সবাই জানি, 0.0 দিলাম যেহেতু ডবল বোঝানোর জন্য। সাইন 0.0 মান আমরা সবাই জানি, এটা মান হচ্ছে 0। এবার আমি এটাকে রান করব, আগে একটা রান করা ছিল, রান করি। এখানে 0 দেখাচ্ছে, অর্থাৎ সাইন 0.0 মান হচ্ছে 0। এবার আসবো আমরা যে কোনো একটা র্যান্ডম মান নেই, যদি আমরা নিই সাইন 1.5, এটার একটা আমরা মান পাবো। আপনারা ক্যালকুলেটারের সঙ্গে মিলায় দেখবেন যে এটাই হয়। আচ্ছা আমি ক্যালকুলেটারের সঙ্গে মিলাই নেওয়ার চেষ্টা করতেছি, ক্যালকুলেটার চলে এসেছে। আচ্ছা এখানে আমরা মান দিচ্ছি 1.5 সাইনের মান। দেখুন আউটপুট ঠিক এসেছে, 997494 9 আছে, সেহেতু 95 হয়ে গেছে। মনে রাখতে হবে যে এটা আমরা ডিগ্রি দিয়ে দিলে ভুল আউটপুট পাবো, এটা আমাদেরকে অবশ্যই রেডিয়ান্স দিতে হবে। সেটি রাখলাম। সো আমরা সাইনের মানটা পেয়ে গেলাম। এভাবে আমরা সাইনের মান, কোসের মান, টেনের মান পেতে পারি। এবার আসি আমরা এ সাইন এ কোস এ টেন। এগুলো এ সাইন বা আর্ক যেটাকে বলা হচ্ছে, যে এগুলোকে এগুলোর আর্ক কোসাইন বা আর্ক সাইন নির্ণয় করে। আর্ক সাইন বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে সাইন আর এ সাইনের মধ্যে পার্থক্যটা হলো যে এ সাইন হচ্ছে যে সাইন ইনভার্স। সাইন ইনভার্স বলতে আমরা যেমন সাইন সাইন 90 ডিগ্রির মান যদি আমাদের ওয়ান, যেহেতু আমাদের ওয়ান, তাহলে সাইন ইনভার্স ওয়ানের মান হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে ব্যাপার। মূল কথা হচ্ছে যে এখানে আমরা যদি কোণ দেই তাহলে ওইটা সাইন মান পাবো, আর এখানে ওই মানটা দিয়ে আমাদের কোণটা পাওয়া যাবে। যেহেতু আমরা এখানে সবগুলাই রেডিয়ান্সে দেবো, সেহেতু আমরা সবগুলোতে রেডিয়ান্স পাবো। যেমন আমি যদি একটা ভেরিয়েবল
ডবল এ ইকাল টু সাইন 1.5 নেই, যদি এ ইকাল টু সাইন 1.5 নিলাম তাহলে সাইন ইনভার্স এ হবে 1.5। এটা হচ্ছে সাইন ইনভার্সের কাজ। দেখি এখানে আমরা দেবো সাইন এ, এবং সাইন ইনভার্সের জন্য এখানে সাধারণত এ লিখতে হবে, এ সাইন দিয়ে আমরা সাইন ইনভার্স দিবছি। সো এটার আউটপুট আমরা পাবো 1.5। রান করে দেখি আমরা আউটপুট পেয়েছি 1.5। আচ্ছা সাইন এইচ, সাইন এইচ দ্বারা হাইপারবোলিক ফাংশন, এটা যে সাইন এইচের হাইপারবোলিক মানটা পাওয়া যায়, এই সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে আপনারা সেটা জেনে নেবেন। আমি জাস্ট এখানে সাইন এইচ এর মানটা প্রিন্ট করতেছি। সাইন এইচ আমরা এখানে যদি 1.5 দেই, এবং এটাকে যদি এটা আমাদের দরকার নেই রান করলাম, 2.12 এসছে, যেহেতু আমাদের সাধারণ ক্যালকুলেটারে এটা পরিমাপ করা মানে সেরকম কোনো স্কোপ নেই, সেহেতু এই জিনিসটা আপনারা নিজেরাই দেখে নেবেন। সো মোটামুটি আমরা ত্রিকোণমিতিক্যাল ফাংশনগুলো শেষ করলাম। এবার ত্রিকোণমিতিক ফাংশন বাদ দিয়ে বাকি যেই ফাংশনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। ইএক্সপি, ইএক্সপি দিয়ে বোঝাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে বোঝায়, এটা ভুল করেছি, এখানেই হয়ে এক্সপোনেনশিয়ালটাকে বোঝায়, এবং এটা একটা ইনপুট হিসেবে এই সরি প্যারামিটার হিসেবে নেয় একটা ডবল মান, এবং এটা ডবল রিটার্ন করে। যেমন এক্সপোনেনশিয়াল বা আমরা যেটা বলছি ই টু দি ওভার, যেটাকে বলি ই টু দি ওভার 1 আমরা দিলাম, এটার মান যদি আমরা প্রিন্ট করি তাহলে 2.718 এত এসেছে। আমরা দেখবো আসলে এটার মান এটা কিনা, আমরা আগেরটা ক্রস করলাম 1, এটা যদি আমরা এক্সপোনেনশিয়াল মান দিই 1e0 এসেছে, ঠিক মান আসেনি। ঠিক মান এখানে আসতেছে না, আমি হয়তো কোথাও ভুল করতেছি, আচ্ছা বাদ দিলাম। এটা হচ্ছে আসলে এক্সপোনেনশিয়াল বা ইনটু দি ওভারের যে মানটা সেটা এখান থেকে প্রিন্ট করে। এই জিনিসটা আপনারা আসলে দেখে নেবেন। এখন আমরা যেটা দেখবো আসলে এটা মূলতই এক্সপোনেনশিয়ালটাকে বোঝায়। এবার আমরা আসবো লগ, লগের কাজ একই, যে এটা দ্বারা লগের মান প্রকাশ করা হয়। যেমন লগ 1 এর মান আমরা জানি 0, সেহেতু 0 আসবে, তারপর লগ 0 এর মান 1, সরি লগ 0 তো মানই নেই, ইনফিনিটি, সরি ভুল বলেছিলাম, তারপর লগ 2 দিলাম, লগ 2 এর মান আমরা 69, এটাও আমরা ক্যালকুলেটারের সাহায্যে আমরা পাবো। মানে আপনারা যদি সাধারণ ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো ইউজ করেন সেহেতু এই মানগুলো ডাইরেক্টলি পেয়ে যাবেন। লগ টুটা সরি এই লগটা সাধারণ লগ প্রকাশ করে, এবং এই লগ 10 দ্বারা 10 বেসের লগ প্রকাশ করা হয়। এখানে লগ 10 দিলাম আমরা, যদি 10 দিই তাহলে 10 বেসের সেটা প্রকাশ করবে। যেমন লগ 100 যদি আমরা দিই সেক্ষেত্রে আমরা 2 পাবো, কারণ আমরা জানি লগের বেস ভিত্তিক এটা মানে হচ্ছে যে এটা মানে হচ্ছে আসলে যে 10 এর পাওয়ার কত হলে 100 হবে, এটা মানে হচ্ছে এটা যে 10 এর পাওয়ার কত হলে 100 হবে। যেমন 10 এর পাওয়ার যদি 2 হয় তার 10 স্কোয়ার তাহলে 100 হবে, এটাই বোঝায় 10 এর পাওয়ার কত হলে 100 হবে। আচ্ছা পাওয়ার ফাংশন একটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। পাওয়ার পাওয়ার ফাংশনটা বলতে বোঝায় আমরা এটা দুটো প্যারামিটার নেয় পিওডাব্লু, একটা হচ্ছে আমরা যদি দেই 2.3, এর মানে হচ্ছে যে 2 এর পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 এর মান কত, 2 টু দি পাওয়ার 3 মান হচ্ছে 8, এটা যদি আমরা রান করি আমরা 8 মান পাবো। পাওয়ার ফাংশন এর কাজ হচ্ছে যে প্রথমে দিতে হয় যে বেস, তারপর পাওয়ার, এতর পাওয়ার কত। আচ্ছা স্কোয়ার্ড, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফাংশন,
এসকিউআরটি এর দ্বারা আমরা বর্গমূল পাই। যেমন আমরা যদি 4 এর বর্গমূল নির্ণয় করতে চাই, 4 এর বর্গমূল হচ্ছে 2, বর্গমূল 2, অর্থাৎ 2 স্কয়ার ইকুয়াল টু 4। যে তেমনি 16 এর বর্গমূল হচ্ছে 4, কারণ 4 স্কয়ার হচ্ছে 16, 4 স্কয়ার হচ্ছে 16। এবার আমরা আসব এফ মোডে। এফ মোড এই ফাংশনটা দ্বারা মোড প্রকাশ করা হয়। যেমন 4,5 যদি দেই তাহলে এটার মান আসবে আমাদের 4, কারণ হচ্ছে 4 মোড 5। তেমনি যদি আমরা 5 মোড 5 দেই তাহলে এটা আসবে আমাদের 0। তেমনি 10 মোড 5 দিলে এটা মান আসবে আমাদের 0। আচ্ছা, এটা সাধারণভাবে যে আমরা মডুলার অপারেটর ইউজ করি, পার্সেন্ট যেটা ইউজ করি সেটাই। তবে এটা একটা সুবিধা হচ্ছে যে আমরা মডুলার ফাংশনটা, মডুলার অপারেটরটা, এটা আমরা ডবল মানের ক্ষেত্রে ইউজ করতে পারি না, কিন্তু এটা ডবলের মানের ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন 10.5, 10.1 এটাকে যদি আমরা দেই তাহলে এটাকেও তারা মোড বের করে দেয়। এই আমরা যেহেতু ডবল বা ফ্লোট মানের মোড মডুলার অপারেটর দিয়ে ইউজ করতে পারি না, সেখানে শুধুমাত্র ইন্টিজারের মোড বের করা যায়। এর সাহায্যে আপনি ফ্লোট মানেরও মোড বের করতে পারেন। এই বেশ কয়েকটা চলে গেল। এবার আসবো যে এফ এফস হচ্ছে যে এটা হচ্ছে ফ্লোট মানের এপসুলেট মান প্রকাশ করে। এপসুলেট বলতে বোঝাচ্ছে যে পরম মান। পরম মান বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে ধনাত্মক হোক ঋণাত্মক হোক ওরা ধনাত্মক মান প্রকাশ করবে। যেমন -4 যদি দেই তাহলে এটার মান 4.0, যদি আমরা দেই তাহলে এটার আউটপুট হবে 4.0, যদি -4.5 দেই তো এটার আউটপুট হবে 4.5, এবং আমরা যদি মাইনাসটা না দেই তাও এটার আউটপুট সেট আসবে 4.5, মাইনাস আসবে না কখনই। ঠিক তেমনি এফএফসটা যেমন এটা ফ্লোট মান, এলএফসটা হচ্ছে লং ইন্টিজার মান। এলএফসটা হচ্ছে লং ইন্টিজার মান প্রকাশ করে। যেমন আমরা যদি এখানে এলএফস দেই, এখানে যদি ডবলও থাকে সেটাকে লং ইন্টিজার করে নিবে এবং রান করে একটা ইন্টিজার মান রিটার্ন করবে, 0 আসবে। কারণ হচ্ছে এখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা লং ইন্টিজার এলডি এবং এটাকে আমরা 4 করলাম, এবার যদি আমি এটাকে রান করি সেহেতু আমরা 4 আউটপুট পাবো। এবং এটাকে যদি আমি মাইনাস করে দেই তাহলে এটা একটা মাইনাস মানটা থাকবে না, কারণ এপসিলন মানে কখনো মাইনাস হয় না। অনেকগুলো ফাংশন আমি মোটামুটি আলোচনা করলাম, আর দুটো ফাংশন রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ফ্লোর একটা হচ্ছে সেল। ফ্লোর আর সেল ব্যাপারটা কি? ফ্লোর মানে হচ্ছে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে নিচে মেঝে, সেল মানে ছাদ যেটা বুঝি। ঠিক তেমনি ব্যাপারটা এরকম যে আমরা যদি এর ভিতর একটা 4.4 ধরলাম, 4.4 একটা আমরা ডবল মান নিয়েছি, এখানে আমরা এলএফ দেবো, এটা ডবল রিটার্ন করে। 4.4 এর ফ্লোর বলতে আমরা বুঝি যে এর নিকটতম যে ইন্টিজারটা রয়েছে এবং সেটার মান হচ্ছে 4.4 থেকে কম বা সমান, কিন্তু নিকটস্থ ইন্টিজার। যেমন 4.4 এর নিকটে রয়েছে দুটো ইন্টিজার, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। এর থেকে ছোট কোনটা? সেটা হচ্ছে 4, সেটা হচ্ছে সেটা যাবে ফ্লোরে, এখানে এফ এর ফ্লোরে। আর 5 অর্থাৎ এর থেকে বড় সেটা যাবে সেলে। এটা যদি আমরা রান করি দেখবো এখানে 4 পেয়েছি আউটপুট। ঠিক তেমনি এখানে যদি আমি সিইআইএল দেই এটার মান আমরা পাবো 5। বলতে বোঝা যায় যে এটা নিকটস্থ একটা ইন্টিজার যেটা এর থেকে বড় অথবা সমান, সেই মানে নিয়ে যায়। এগুলো গেল আমাদের মোটামুটি ম্যাথড এইস ফাংশন, হেডাফেলের মধ্যে ফাংশন এবং দরকারি প্রচলিত যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালের শেষে আমি একটা আপনাদেরকে মজার ব্যাপার দেখাবো, পাই এর মানটা বের করা। অনেক সময় পাই এর মান ঠিক কত দূর লিখবো সেই সম্পর্কে হয়তো একটু আপনাদের ধারণা থাকে না, হয়তো আপনারা ঠিক বুঝতে পারেন না যে একটা প্রোগ্রামে আমরা পাই এর মান কত দূর ইউজ করবো।
সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু চিন্তা করে দেখি। আমরা জানি যে cos 0 ডিগ্রি মান পাই বাই 2, আমরা জানি cos 0 ডিগ্রি মান পাই বাই 2। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিলাম ডবল, তাহলে cos ডবল a ইকুয়াল টু cos 0, এর মান হচ্ছে পাই বাই 2, তাহলে এর মান হয়ে গেল পাই বাই 2। তাহলে a বাই 2 এর মান হচ্ছে কত, সরি ভুল করেছি, সরি আমি ভুল করেছি, সেটা হচ্ছে যে আমরা কি জানি cos পাই বাই 2 এর মান হচ্ছে 0, আমরা জানি cos পাই বাই 2 এর মান হচ্ছে 0। সো আমরা ধরলাম যে একটা ভেরিয়েবল নিলাম পাই, এর মধ্যে আমরা পাই এর মানটা স্টোর করব। তাহলে আমরা cos পাই বাই 2 এর মানটা কত পাবো, আমরা 0 পাবো। তাহলে আমরা কি জানি 0 ইকুয়াল টু cos পাই বাই 2, এই ব্যাপারটা না? আচ্ছা আবার আমরা পড়লাম যে cos পাই বাই 2 এর মান যদি 0 হয় তাহলে cos ইনভার্স 0 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, তাহলে cos ইনভার্স 0 হচ্ছে পাই বাই 2। তাহলে এই পাই বাই 2 এর মান কত হচ্ছে, পাই বাই 2 এটার মান হচ্ছে ইকুয়াল ইকুয়াল টু cos ইনভার্স 0। তাহলে আমরা এখানে cos ইনভার্স 0 দিয়ে দেই, cos ইনভার্স 0 আমরা প্রকাশ করি কিভাবে, a cos দিয়ে। তাহলে পাই এর মান হচ্ছে কত, 2 ইনটু cos, এটা 2 ইনটু cos, এটার মান হচ্ছে পাই। আসলে কি পাই, আসলে কি পাই মান পাইলাম, সেটা বোঝার জন্য আমাদেরকে জাস্ট প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে ফেলি পার্সেন্ট এলএফ কমা পাই, এবার রান করব আমরা, একটু ইরর এসেছে, সেটা হচ্ছে প্রিন্ট মিস করেছে, প্রিন্ট আউট হবে, এই এখন আসে এই যে 0, আমরা আসলে মানটা পাইনি। কেন পাইনি একটু চিন্তা করে দেখি, আমরা জানি cos ইনভার্স 0 মান হচ্ছে পাই বাই 2, ডবল পাই, পাই সরি এখানে পাই ইকুয়াল ইকুয়াল দিয়েছি, এটা ইকুয়াল হবে। আচ্ছা আচ্ছা পেয়ে গেছি, দেখুন পাই মান পেয়ে গেছি। সো সো আমাদের কে চিন্তা করার কোনো দরকারই নেই, তাহলে কোনো এক জায়গায় যদি আমাদের পাই মান দরকার হয় তাহলে আমরা ডাইরেক্টলি পাই ইকুয়াল টু এটা মান বসিয়ে দিলাম, দিলেই আমরা প্রোগ্রামে পাই মানটা ইজিলি ইউজ করতে পারবো। সো সেটা নিয়ে আমাদেরকে আর কখনো চিন্তা করতে হবে না। সো যাই হোক, আমরা পাই কীভাবে বের করতে হয় সেটা জানলাম, মেডট এই সেরা ফেলের মধ্যে কী কী ফাংশন রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম, এবং এখানে আমরা ইউজ করার কিভাবে কি ইউজ করব সে সম্পর্কে সাধারণভাবে একটু ধারণা নিয়েছি। আপনারা ইন্টারনেটে আরও অনেক বেশি পরিমাণে রিসোর্স পাবেন যে এইগুলো ফাংশন কীভাবে ইউজ করতে হয়, ব্রিফলি ডিসক্রিপশন পাবেন, এবং প্রতিটা ফাংশন আলাদা আলাদা করে ভালো রিসোর্স রয়েছে অনলাইনে, আপনারা সেগুলো দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।